সুপার স্পঞ্জি একদম নিউ স্টাইলের গাজরের হালুয়া যা আপনি হয়তো এর আগে কখনো খাননি গাজরের হালুয়া কম আমরা প্রত্যেকেই ভীষণ ভালোবাসি বাট গাজরের হালুয়া বানানোর জন্য করতে হয় প্রচুর পরিশ্রম তাই আজ আমি আপনার জন্য নিয়ে এসেছি সব থেকে সহজ পদ্ধতি না দুধ না খোয়া ক্ষীর না গুঁড়ো দুধ না গাজরকে গ্রেট করা সিম্পল বাড়িতে থাকা তিন উপকরণ দিয়ে আজ আমি গাজরের হালুয়া বানাবো নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সল্ট অ্যান্ড পেপার উইথ সুপ্রীতি আশা করছি সকলেই খুব ভালোই আছেন একদম ইউনিক স্টাইলে বানাবো যা মুখে দিলেই মিলিয়ে যাবে বাচ্চা থেকে বড় একবার এই গাজরের হালুয়া খেলে বারবার এটা খাওয়ারই বাহানা খুঁজবে তাই ভিডিওটি না টেনেই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সুপার সফট সুপার স্পঞ্জি গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমেই নিয়েছি আড়াইশো গ্রাম গাজর গাজরগুলোকে আগেই ভালোভাবে ধুয়ে এর খোসা ছাড়িয়ে সামনের দিক আর পিছনের দিকটা কেটে বাদ দিয়ে দিয়েছি গাজরগুলোর খোসা ছাড়ানোর পর এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি দেখুন প্রথমে এইরকমভাবে কেটে নিচ্ছি তারপর এগুলোকে আবার একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি আজ আমি যে পদ্ধতিতে গাজরের হালুয়াটা বানাচ্ছি সেই পদ্ধতিতে গাজরের হালুয়া বানানোর সময় গাজর গ্রেট করার একদমই দরকার নেই আর গাজরকে কিন্তু কুকারে দিয়ে সেদ্ধ করারও কোনো প্রয়োজন নেই আমি যেভাবে গাজরগুলোকে রাফলি চফট করে নিচ্ছি এইভাবে কেটে নিলেই হবে দেখুন গাজরগুলোকে আমি কেটে নিয়েছি এবার এগুলোকে তুলে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আপনি হয়তো এর আগে বহুবার গাজরের হালুয়া খেয়েছেন বহুবার বানিয়েছেন কিংবা গাজরের হালুয়ার বহু রেসিপি দেখেছেন কিন্তু আজকের এই রেসিপি দেখার পর গাজরের হালুয়া বানানো আপনার কাছে খুব ইজি হয়ে যাবে খুব কম সামগ্রী দিয়েই আপনি বানাতে পারবেন গাজরের হালুয়া এই গাজরগুলোকে গ্রাইন্ড করার জন্য এর মধ্যে দিচ্ছি দেড় কাপ পরিমাণ নর্মাল জল এবার এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি দেখুন গাজরের স্মুথ পেস্ট এখন একদম রেডি হয়ে গেছে ঠিক এই রকম ভাবে বানিয়ে নিলেই হবে জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন গাজরটা সেই জলের মধ্যেই ভালোভাবে গ্রাইন্ড হয়ে যায় নেক্সট আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি এর উপর একটা ছাঁকনি দিয়ে অল্প অল্প করে এখান থেকে গাজরের পেস্ট নিয়ে ছাঁকনির ওপর নিয়ে নিচ্ছি এবার গাজরের যে রস আছে সেটা ছাঁকনির সাহায্যে ছেঁকে এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি গাজর গ্রাইন্ড করার পর রকম ভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলে মোটা মোটা দানাগুলো কিন্তু খুব সহজেই সেপারেট করা যায় এর ফলে গাজরের হালুয়া আরও টেস্টি লাগে খেতে এইভাবে পুরো গাজরের পেস্টটাকেই ছাঁকনির সাহায্যে ছেঁকে রসটা আলাদা করে নিচ্ছি আচ্ছা আগে আমি বলেছি খুব কম সামগ্রী দিয়েই আমি গাজরের হালুয়া বানাবো কিন্তু তার থেকেও ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো এই গাজরের হালবা আপনি একবার বানিয়ে এক থেকে দেড় মাস অনায়াসেই স্টোর করতে পারেন পুরো গাজরের পেস্টটা ছাঁকার পর যে পাল্পটা জমা হয়েছে তার মধ্যে আবার এক কাপ জল দিয়ে ভালোভাবে সেটাকেও আরেকবার ছেঁকে নিচ্ছি দেখুন গাজরের পেস্ট থেকে জুসটা আমি সম্পূর্ণ আলাদা করে নিয়েছি আর দেখুন এই যে পাল্পটা রয়ে গেছে এটা কিন্তু একদমই আমি ফেলে দেব না এটা রেখে দিচ্ছি পরে এটা দিয়ে পাটি সাপটা বানিয়ে নেব অথবা ফেস প্যাক হিসেবেও ব্যবহার করতে পারি আবার এটা দিয়ে স্টাফড পরোটাও বানাতে পারি এবার এর মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লারটাকে ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি ব্যাস হয়ে গেছে এর মধ্যে দিচ্ছি দু ফোঁটা রেড ফুড কালার সম্পূর্ণ অপশনাল ইচ্ছে হলে অ্যাড করবেন না হলে কিন্তু অ্যাড করার কোনো প্রয়োজন নেই এবার এই ফুড কালারটাকেও ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি পারফেক্ট এবার একটা কড়াই নিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম সম্পূর্ণ লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি আচ্ছা আমি এখানে দেড় কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি বলে এটা নয় যে আপনাকেও দেড় কাপ পরিমাণই চিনি ব্যবহার করতে হবে আপনি যে পরিমাণ মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু চিনিটা অ্যাড করতে পারেন এর মধ্যে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্তই মিশাবো যতক্ষণ না চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন চিনি এখন পুরোপুরি মেল্ট হয়ে গেছে চিনির এই সিরাটাকে এক তার বা দু তার করার কোনো প্রয়োজন নেই জাস্ট এইরকম মেল্ট হলেই হবে এখন এই চিনি সিরার মধ্যে গাজরের রস আর কর্নফ্লারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এই মিশ্রণের মধ্যে যেহেতু কর্নফ্লার আছে তাই মিশ্রণটা সিরার মধ্যে দেওয়ার পরে কিন্তু অনবরত ভাবে স্প্যাচুলার নাড়াতেই হবে না হলে কিন্তু এর মধ্যে লামস হতে শুরু করবে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এরই মধ্যে কনসিস্টেন্সি চেঞ্জ হতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো দেওয়ার ফলে এর মধ্যে দারুণ একটা ফ্লেভার আসে তাই অবশ্যই একটু হলেও এলাচের গুঁড়ো ব্যবহার করবেন আবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে অ্যাড করবো ওয়ান ফোর্থ কাপ ঘি ঘিটা কিন্তু একবারেই পুরোটা দিয়ে দেবো না মানে ওয়ান ফোর্থ কাপ ঘিকেই অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করব প্রথমে ওয়ান টি স্পুন ঘি দিয়ে সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর গ্লেজি কনসিস্টেন্সি চলে এসেছে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি ওই যে বললাম ওয়ান ফোর্থ কাপ ঘিটাকেই অল্প অল্প করে এরকমভাবে অ্যাড করতে থাকবো আবার সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামই রেখেছি কন্টিনিউয়াসলি এরকম খুন্তি বা স্প্যাচুলা নাড়াতেই হবে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই কনসিস্টেন্সি আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে আবার এর মধ্যে ওয়ান টি স্পুন ঘি দিয়ে দিচ্ছি সব কিছুকে আবার মিশিয়ে নিচ্ছি আচ্ছা আপনি লক্ষ্য করেছেন হয়তো ঘি যতটাই দিচ্ছি ততটাই কিন্তু মিশ্রণটা অ্যাবজর্ব করে নিচ্ছি এক্সট্রা ঘিটা ওপরে ভাসছে না যখন দেখবেন মিশ্রণের থেকে ঘিটা আলাদা হতে শুরু করেছে তখনই বুঝবেন এটা অলমোস্ট রেডি হয়ে গেছে আবারও এক চামচ ঘি নিয়ে এর উপর দিয়ে কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দেখুন আগের থেকে কনসিস্টেন্সি কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে অলমোস্ট এটা রেডি হয়েই গেছে আর কড়াইয়ের থেকেও ছাড়তে শুরু করেছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনিও যখন বাড়িতে এইরকম ভাবে গাজরের হালুয়া বানাবেন তখন যদি এইরকম কড়াই থেকে ছাড়তে শুরু করে তাহলে বুঝবেন এটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এবার এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি সম্পূর্ণ অপশনাল ইচ্ছে হলে অ্যাড করবেন না হলে কিন্তু অ্যাড করার কোনো প্রয়োজন নেই দিচ্ছি হাফ টেবিল স্পুন কাঠবাদাম কুচি হাফ টেবিল স্পুন পেস্তা কুচি আর হাফ টেবল স্পুন কাজু বাদাম কুচি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ড্রাই ফ্রুটস দিলে হালবাটা খেতে আরও টেস্টি লাগে কিন্তু সম্পূর্ণ অপশনাল আগেই বলেছি শেষবারের মতো এর মধ্যে আরেক চামচ ঘি দিয়ে দিচ্ছি এখন কিন্তু ওয়ান ফোর্থ কাপ ঘি দেওয়া সম্পূর্ণ হলো সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি দেখুন মিশ্রণটার মধ্যে খুব সুন্দর একটা কালার এসেছে আর এটা কিন্তু এখন একেবারে রেডি হয়ে গেছে সেট করার জন্য দেখিয়ে দিচ্ছি এটা একদম তৈরি হয়েছে কিনা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এরকম দেখুন হাতের মধ্যে নিলে কিন্তু একটা জেলি জেলি ভাব আমি অনুভব করতে পারছি দেখুন এইরকম ভাবে হাতে নিয়ে চেক করে নিতে পারেন আর এটার মধ্যে কিন্তু একটু ইলাস্টিক ভাবটাও দেখতে পাচ্ছি দেখুন এরকম টানলে বেড়ে যাচ্ছে তার মানে এটা এখন একেবারে রেডি হয়ে গেছে সেট করার জন্য একবার মিশিয়ে থালাটাকে ঘি দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি এইভাবে থালার ওপর ঘি বা তেল ব্রাশ করে নিলে হালুয়াটাকে ডিমোল্ড করতে কিন্তু অনেকটাই সুবিধে হবে এবার এই গাজরের হালুয়াটাকে গ্রিজ করা থালার ওপর নিয়ে নিলাম প্যাচুলার সাহায্যে এটা ভালোভাবে চারিদিকে একটু ছড়িয়ে নিলাম দেখুন হয়ে গেছে খুব সুন্দর লাগছে না দেখতে এবার আবার এর ওপর কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি সম্পূর্ণ অপশনাল আপনি প্লেন এইরকমই ছেড়ে দিতে পারেন আবার চাইলে এরকম অল্প একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিতে পারেন এখন এটাকে আধ ঘন্টা এভাবেই রেখে দিচ্ছি যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায় যদি নর্মাল টেম্পারেচারে রাখতে চান তাহলে আধ ঘন্টা রাখলেই হবে আর যদি কেউ ফ্রিজে রেখে থাকেন তাহলে পনেরো মিনিট রাখলেই হবে গাজরের হালুয়া এখন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এটাকে আমি ছুরি দিয়ে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি আপনি এখানে বরফি সেপেও গাজরের হালুয়াটা কেটে নিতে পারেন আমি এটাকে চৌকো চৌকো সেপ করে কেটে নিচ্ছি মানে যেরকম ইচ্ছে আপনি সেপে কেটে নিতে পারেন তাহলে দেখতেই পেলেন কত সহজে কত কম সময়ের মধ্যে আমি বানিয়ে নিয়েছি গাজরের হালুয়া একদম ইউনিক স্টাইল খুব কম সামগ্রী যাতে আপনি যে কোনো মুহূর্তে খুব কম সময়ের মধ্যেই বানিয়ে সার্ভ করতে পারেন এই গাজরের হালুয়া আর ইম্পর্টেন্ট ব্যাপার এটা আপনি একবার বানিয়ে এক থেকে দেড় মাস স্টোর করতে পারেন মজা না গাজরের হালুয়া বানানোর এই রকম ইউনিক আর ইজি রেসিপি আপনার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ